ইম্পর্টেন্স অফ দ্য এমপ্লয়েবিলিটি স্কিল। এই জায়গাটাতে যদি আমরা আসি, আসলে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে আমি যেই স্কিলটা, আপনার এমনও অনেকের স্কিল আছে, সেই স্কিলটা কিন্তু দেশের জন্য না হয় বাইরের জন্য কিন্তু উপকারী হইতে পারে। কারণ লট অফ জব আছে বাইরেও, কিন্তু তারা লোক পাচ্ছে না। তার মানে আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে আমার জব মার্কেটে আমি কোন পর্যায়ে আছি, আমার আসলে পজিশনটা কোথায়। এবং একইভাবে আমাকে অফকোর্স লিখতে হবে যে আমার আসলেই আমার প্রুভ এফিসিয়েন্সি কোন জায়গায়, যেটা আমি একটু আগে উদাহরণ দিলাম যে আমাদের আসলে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গাটায় আমাদের আসলেই আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সটা আছে এবং আমি কিভাবে আসলে ইম্প্রুভ করতে পারি। এখন আমি একটা প্রত্যেকটা দেখেন, আপনারা যারা এখানে বসে আছেন, প্রত্যেকটা লোকের কিন্তু কোনো না কোনো একটা জায়গায় কিন্তু আপনার অটোমেটিকলি দেখবেন যে আপনার কিন্তু একটা স্কিল ম্যাট্রিক্স নিজের অজান্তেই কিন্তু আপনি তৈরি করে নিচ্ছেন, বা কিন্তু আপনি জানেন না। কেন, আমি পয়েন্টগুলো পরে আসছি, কারণ আপনি নিজেকে নিয়ে তো আসলে গবেষণা করেন নাই, সারাদিনই কিন্তু আপনি আসেন যে আপনার এটা নাই, ওইটা নাই, এটা নাই, এটা হলে ভালো হইতো। কিন্তু অলরেডি কিন্তু বাই ডিফল্ট কিন্তু কিছু অপরচুনিটি আল্লাহ আপনাকে দিয়েছে। তাহলে আমার সেই ফ্যাক্টরগুলোকে নিয়েই যদি আমি চিন্তা করি যে আমার এই লেভেলটাকে আমি কিভাবে আসলে ইম্প্রুভ করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো যে